তোমার সব কাপড় গুছাই দিছি, ছুটি আর একদিন বেরেলা যায় না, সংসারের কোনো কামই হলো না। কি আর করার বউ, বেসরকারি চাকরি করলে এঙ্গে করে জীবন চলার লাগবে। তুমি চিন্তা করো না, সংসারের সব কাম আমি সামলালি মুনি। করোনার কারণে এমনিতেই বেতন ঠিকমতো দিচ্ছে না, এ মাসেও অর্ধেক বেতন দিল। খরচপাতি আনা বুঝে শুনে করো, মধ্যবিত্ত জীবন শখ আছে সাধ্য নেই। তে থাকো, আমার গাড়ি আসার সময় হয়ে গেছে। তুমি আবার কতদিন ছুটি পাবে? জানি না, কোম্পানির চাকরি কি ইচ্ছারা ছুটি পাওয়া যায় তা মনির কুটি গেল। ওর দিকে না নজর দিও, পড়াশোনার জন্য ফাঁকি না দেয়। ও প্রাইভেট দেয়া লাগবি, সংসারের কাম করে আসে আমার আর পড়ানোর এনার্জি থাকে না। জলেশ্বরী তোলা কোচিং এ ভর্তি করে দি, কি কও? ক্লাস 2 এর ছাত্র কোচিং করার লাগবি, কে রে টাকা কুলেবিনি? না কুলেলেও আমার বেটাক ভালো মাস্টার দিয়ে পড়ামু। জিডি দাও বেটার পড়াশোনা জন ভালো হয়, তে আমি গেনো আব্বার দিকে না খেয়াল রাখো। তুমি যাও, আমি সবকিছুর খেয়াল রাখবো নি। ভালোভাবে যাইও, আর শোনো পৌঁছে আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে। নান্টু তো আমাকে দুই দিন হলে দেখা করবার করছে, সুযোগই হয় না। সেই জন্যই বুদ্ধি করে বেটা কোচিং এ ভর্তি করে দেনো। ভালোই হলো, এখন আর দেখা করালে চিন্তা করা লাগবি না। বৌমা কি করো, আবে দালি চলে গেছে? ও আব্বা কেবলই গেল। ও আমাকে না স্যার একটা খাবার দাও তো, খুব খিদে লাগছে। আচ্ছা আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। কে বৌমা, এত সকাল সকাল কোনটি যাচ্ছ? মনি রেখলে কোচিং এ যাচ্ছে আব্বা। মনি রেখ কতদিন কোচিং এ ভর্তি করাছো? আমি তো কিছুই জানি না। এই তো দুই দিন আগেই ভর্তি করছি। ও ঠিক আছে যাও তাহলে। না বৌমার চলাফেরা সুবিধার মনে হচ্ছে না, কয়েকদিন হলে দেখেছি সারাক্ষণ কারণ মোবাইলে থাকে, বিষয়টা তো আমার দেখা লাগে। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা, নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের বান মারিলা ও বন্ধুরে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা, কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা। পিড়িতের পাখি তো অনেকক্ষণ হলে আসে বসে আছে, গেলে কি আগে হয় নাকি? আমার তো আসতে দেরি হয়ে গেল। কি খবর, চলে আচ্ছ? মেলাক্ষণ হলে আসে বসে আছি, তোমার আসারই নাম নাই। কেবল আলে তা কেনকা আছো? খুব একটা ভালো নাই, হাতের অবস্থা একেবারে খারাপ। তা হাতের অবস্থা খারাপ কিছু একটা করলেই তো হয়, ভবিষ্যৎ লিয়ে তো তোমার কোনো চিন্তাই নাই, এনকা করে আর কয়দিন চলবি? চেষ্টা তো আর কম করছি না, কোনোটাই কিছু হচ্ছে না। হবি কেনকা করে, করার তো যক্ত থাকা লাগবি, কতদিন হলে করছি, কিছু একটা করো, সেটার তো নামই নাই। বললে বাদ দাও, কপালে যা আছে তাই হবি। এখন কও তো, তোমার কয়দিন হলে দেখা করে করছি, আজকে সময় হলো? আমি কি করমু, সংসারের সব কাম সেরে দেখা করার সময়ই তো হয় না, তাই তো বুদ্ধি করে বেটা কোচিং এ ভর্তি করানো, তোমার সাথে যান দেখা করা যায়। তাহলে তো ঘাটা ফক ফকা, এখন প্রত্যেকদিন দেখা করমু আর সমস্যা নেই। আসো এই খুশিতে না কোলাকুলি করি। ওহো, যেটা ধারণা করছি সেটাই না ঠিক হলো, কত ভালো মনে করছিলাম বৌমা। তাই তো কই, সারাক্ষণ কেন ফোন ধরে বসে থাকে গে, আজ আগে বাড়িতে আসুক। মেলাক্ষণ হলে আছি, ছোলেরও কোচিং এর সময় শেষ, আর থাকা যাবিল লয়, তে থাকো আমি গেন। কালকে না তাড়াতাড়ি আসো, রফিকের বাসার যাবো, বাসা ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে। বৌমা এনা এমক আসো তো। কি আব্বা কি কন, আজকে কোচিং থেকে কুটি গেছিলে? না আব্বা আমি তো কোনোটি যাইনি। কোনোটি যাওনি, পার্কের মধ্যে নান্টুর সাথে বসে থেকে কি করলে? ও আব্বা এডেলে আপনি সন্দেহ করছেন, এমনি বসে থেকে না কথা কলেম। তুমি কি কছো, আড়াল থেকে আমি সব কথাই শুনছি, এলে কতদিন হলো চলিচ্ছে? বেশি দিন না আব্বা, অল্প কয়েকদিন হচ্ছে। বৌমা তুমি যা করছো প্রচন্ড অন্যায় করছো, স্বামী সন্তান থুয়ে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলছো, এটা দুনিয়াত কত বড় পাপ তুমি জানো? না আব্বা সেটা তো জানি না। তাহলে শোনো, কোনো অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা ছাড়া করা লাগবে, আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইটাল পাথর মারতে মারতে মেরেই ফেলতে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আর 1 শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নেই। এক, যে ব্যক্তি কয় আমি কোরআন মানি না, গাভীর দুধ হারাম মদ হালাল, তাকে রাষ্ট্রের পক্ষ থেকে ফাঁসি দেওয়া লাগবে, ফাঁসির দড়ি টান টান। এমতো অবস্থায় লোকটা যদি কয় আমি আমার কথা ঘুরে নিলাম, তখন ফাঁসির মঞ্চ থেকে লোকটাকে নামে লওয়া লাগবে, কিন্তু লোকটা যে অপরাধ করছিল এটা হত্যার যোগ্য। 2, কেউ যদি কাউকে হত্যা করে তার পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করতে হবে, এর নাম কেসাস, কিন্তু যাকে হত্যা করা হলো তার পরিবার যদি তা ক্ষমা করে দেয় সেক্ষেত্রে সে বেঁচে যাবে, তবে অপরাধটা হত্যার যোগ্য। 3, বিয়ের পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তার দুনিয়াত বেঁচে থাকার কোনো পথ নেই, তাকে হত্যা করতে। শোনো মা, অর্ধরাত হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়,
তখন যাই জিরেই চাক আল্লাহ তাক সেটাই দেয়। তবে যার জেনার সম্পর্ক আছে আল্লাহ তার কথা কবুল করে না। তোমাকে কেঙ্গা করে বুঝায় জেনা কত বড় পাপ। আব্বা আমি বুঝবার পাইনি, না বুঝে এই পাপ কাম করবে ধরছিলাম। আমার ভুল হয়ে গেছে আব্বা, আপনার বেটা একজন এলে কিছুই কইেন না, যদি শুনে তাহলে আমার ভাত হবিল লয়। দুনিয়াত কেউ যদি কারু পাপ গোপন রাখে, বিচারের মাঠে আল্লাহও তার পাপ গোপন রাখবে। তুমি নিশ্চিন্তে থাকো মা, এই কথা তুমি আর আমি সারা কেউ জানবি না। আচ্ছা আব্বা। ঠিক আছে তুমি যাও, আমি নামাজ পড়ে আসি। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ প্রকোপ আকার ধারণ করেছে, যার প্রধান কারণ হলো পরকীয়া। তাই আসুন পরকীয়া থেকে নিজেদের রক্ষা করি, আখিরাতের কঠিন শাস্তির হাত থেকে বাঁচি।